ওয়েলকাম গাইস, মার্কেট অ্যানালাইস উইথ হৃদয়তে আপনাদের স্বাগত। চলে আসছি আমরা ডাটাতে। তো ডাটা মিক্সচার আছে, কিছু ডাটা পজিটিভ, কিছু আছে নেগেটিভ। ইউএস মার্কেট আপ রয়েছে, সাইড ওয়েজ টু আপ আমরা বলতে পারি। এদিকে আমাদের নিফটি 109 পয়েন্ট আপ রয়েছে, যেটা আমাদের মার্কেটের জন্য কিছুটা পজিটিভ, অর্থাৎ কালকে গ্যাপ আপ ওপেনিং হতে পারে, 100 পয়েন্টের ওপরে একটা গ্যাপ আপ আসতে পারে। ব্রেন্ট ক্রুড 81.77-এ কিছুটা নেমে এসেছে, কিন্তু এটা আমাদের মার্কেটের জন্য পজিটিভ, বাট খুব একটা পজিটিভ নয়, সাইডওয়েজ টু পজিটিভ। ডাটা কিছুটা পজিটিভ, বাট 78.78-এ অতক্ষণ অবধি না আসছে ব্রেন্ট ক্রুড, অতক্ষণ অবধি সেটা আমাদের মার্কেটের ব্যাংক নিফটির জন্য খুব একটা ভালো নয়, কিছু সাইডওয়েজ টু পজিটিভ ডাটা। এবারে আমরা চলে আসছি আমাদের বন্ড মার্কেটে। ইউএস ডলার এবং রুপিস ইন্ডেক্সের যেটা, একটাও আমাদের মার্কেটের জন্য ভালো নয়, দুটোই খারাপ, দুটোই নেগেটিভ যাচ্ছে আমাদের মার্কেটের জন্য। এরপরে আমরা চলে আসছি বন্ড মার্কেটে, যেটা বন্ড মার্কেট ইউএস বন্ড তো মোটামুটি 4.15-এর ওপরে যে উঠেছে, আর সেখান থেকে তো নামার কোনো চিন্তা করছে না। এটা আমাদের মার্কেটের জন্য ভীষণই খারাপ একটা সাইন, খুবই বাজে একটা ইন্ডিকেট এটা। এছাড়া আমরা যদি আমাদের ইন্ডিয়ান এডিআরগুলো আমরা লক্ষ্য করি, সেখানে এডিআরও পারফরমেন্স খুব একটা কিছু ভালো নয়, এডিআরও ম্যাক্সিমাম সাইডওয়েজ টু নেগেটিভ, শুধু ডক্টর রেড্ডি বাদ দিয়ে, ডক্টর রেড্ডি ছাড়া সবই নেগেটিভ। তা আমাদের মার্কেটের জন্য সমস্ত ডেটাই নেগেটিভ আছে, বলতে পারি মিক্সচার ডেটা আছে, সবই নেগেটিভ বলবো না, সাইডওয়েজ টু পজিটিভ। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবে, ইন্ডিয়া ফিক্স কিন্তু হাই, ভোলাটিলিটি হাইতে থাকবে, কেয়ারফুল ফর ট্রেড, ভেরি ভেরি কেয়ারফুল ফর ট্রেড। ওকে।